শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনায় 6148 জনের মৃত্যু। ভারতের দিল্লিতে পার্ক মাঠে অস্থায়ী শ্মশান, নেই পর্যাপ্ত কাঠ, পোড়ানো যাচ্ছে না লাশ। বড় ধরনের বিপর্যয় ঘটতে যাচ্ছে ইসরায়েলে। ক্রমেই সংঘাতের দিকে এগোচ্ছে আমেরিকা এবং রাশিয়া। সুইজারল্যান্ডে বাইডেন পুতিন বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। আমেরিকাকে পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না, হুঁশিয়ারি পাক পররাষ্ট্রমন্ত্রীর। ইরান এবং সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সৌদি আরব। এবং সবশেষ থাকছে বিশ্বের জন্য করোনা টিকার 500 মিলিয়ন ডোজ ক্রয় করবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গত 24 ঘন্টায় দেশটিতে 6148 জনের মৃত্যু হয়েছে। এটি ভারতে একদিন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়ালো 3,59,676 জন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 94,052 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো 2,91,83,121 জনে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 37,77,097 জনের। আক্রান্ত মানুষের সংখ্যা 17,51,77,177 জন। শ্মশানে সারি সারি লাশ, শহরে আর মৃতদেহ সৎকার নেই, পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত কাঠ, সৎকার কাজের লোকবল সংকট, এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। দিল্লির শ্মশান এবং কবরস্থানে দৈনিক গড়ে যে সংখ্যক দেহ সৎকার করা হয় গত এক সপ্তাহে তা 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। তাই মৃতের সৎকার কাজে শ্মশান সংকট তৈরি হওয়ায় পার্ক এবং মাঠে যেখানে সেখানে তৈরি করে নিতে হচ্ছে অস্থায়ী শ্মশান। দিল্লির সরাইকালে খান শ্মশানে প্রতিদিন 60 থেকে 70 দেহ সৎকার করা হচ্ছে। শ্মশানের কাজে পার্কেও শতাধিক মৃতদেহের সারি দেখা যাচ্ছে। আইনগত কোনো শ্মশান দিনে 20টিরও বেশি দেহ সৎকার করা যায় না, কিন্তু মহামারীর জন্য সেখানে 3 গুণ বাড়ানো হয়েছে। দিল্লিতে সারা শহরে 25টি অস্থায়ী শ্মশান আছে। শ্মশানে করোনা আক্রান্ত রোগীর মৃতদেহের চাপ বাড়ায় আরও 20টি অস্থায়ী শ্মশান তৈরি করা হয়েছে, আরও 80টি প্রস্তুত করা চলছে। দিল্লি শহরে সবচেয়ে বড় শ্মশান নিমগবুদে ঘাট থেকে উঠা উনকালে ধোঁয়ায় ঢেকে গিয়েছে সেখানকার আকাশ। আগে ওই শ্মশানে প্রতিদিন গড়ে 15টি দেহ পোড়ানো হতো, এখন দৈনিক 30টিরও বেশি দেহ পোড়ানো হচ্ছে। ইসরায়েলের নাফতালি বেনেটের নেতৃত্বে জোট সরকার গঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার পার্লামেন্টে নেসেট অস্থায়ী ভোটের পর ওই দিনে সরকার গঠিত হতে পারে, কিন্তু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না। তিনি যে কোনো মূল্যে গদি আঁকড়ে ধরে থাকতে চান, আর তাতেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল। গত 2 বছরের মধ্যে ইসরায়েলে 4টি নির্বাচন হয়েছে, কিন্তু সরকার গঠনের মতো ভোট কোনো দলই অর্জন করতে পারেনি। পঞ্চম নির্বাচন যখন অনিবার্য হয়েছে বলে মনে হচ্ছিল, তখন ডান মধ্যপন্থী আরব ইসরায়েল সহ বেশ কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করতে একমত হয়েছে, কিন্তু নেতানিয়াহু এটাকে মেনে নিতে পারছেন না। তিনি নতুন সরকারের প্রতি ভোট না নিতে নেসেটের সদস্যদের উপর চাপ সৃষ্টি করে চলেছেন। এমনকি নেসেট সদস্যদের বাড়ির সামনে তার সমর্থকদের জড়ো করে তাদেরকে ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। এর ফলে আগামী কয়েকদিনে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নাফতালি বেনেটের নেতৃত্বে সরকার যাতে গঠিত হতে না পারে সেজন্য সম্ভাব্য সব কিছু করতেই যাচ্ছে নেতানিয়াহু। তিনি এবং তার দল লিকুদ পার্টি সম্ভাব্য দল ত্যাগীদের খুঁজে বের করছেন। 120 সদস্য বিশিষ্ট নেসেটে বেনেটে রয়েছে 61 সদস্যের অতি সামান্য সংখ্যাগরিষ্ঠতা, ফলে 2 জন সদস্যকেও যদি পক্ষচ্যুত করতে পারে নেতানিয়াহু, তবে নতুন সরকার গঠনের প্রয়াস বন্ডুল হয়ে যেতে পারে। ক্রমেই সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা এবং রাশিয়া। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ থেকে শুরু করে হ্যাকিংয়ের মতো একাধিক ইস্যুতে মুখোমুখি দুই পরাশক্তি। এমন পরিস্থিতিতে এবার বৈঠকে বসতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জানা গেছে জুনের 16 তারিখে সুইজারল্যান্ডে লেক জেনেভার পাশে একটি ভিলায় বৈঠক করবেন বাইডেন এবং পুতিন। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে বন্ধু দেশগুলোকে আশ্বস্ত করার উদ্দেশ্যে প্রথম বিদেশ সফর শুরু করেছেন বাইডেন। পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের স্বৈরাচারী মনোভাবকে দূরে সরিয়ে সুস্থ গণতন্ত্রের বার্তা দেবেন বাইডেন, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বুধবার থেকে শুরু হয়েছে বাইডেনের 8 দিনের বিদেশ সফর। এদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। রবিবার উইন্ডসর কাসলের রানী এলিজাবেথের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট। মেলিন্ডারের বিমান ঘাটি থেকে এয়ারফোর্স ওয়ানে চেপে রওনা দেওয়ার আগে রাশিয়াকে ফের সতর্ক করেন বাইডেন। কড়া ভাষায় তিনি বলেন, রাশিয়া যেন ক্ষতিকারক কার্যকলাপ বন্ধ করে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর আমেরিকান বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বুধবার ইসলামাবাদে বলেছেন, এই ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান অবস্থান কঠোর অবস্থানে রয়েছে। কুরেশি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, এই ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারে, কিন্তু আমরা তাদেরকে সেরকম কোনো সুযোগ দেব না। আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে। গত রবিবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে। মার্কিন সেনাদের পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দিতে চায় না ইসলামাবাদ। খবরে দাবি করা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নস সম্প্রতি গোপনে পাকিস্তানে সফর করছেন। সেখানে তিনি এই বিষয়ে পাক সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পরও ওয়াশিংটন যাতে প্রয়োজনে আফগানিস্তানে অভিযান চালাতে পারে সেজন্য পাকিস্তানের সেনা মোতায়েন করতে চায় পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড জে অস্টিন রোববার টেলিফোন করে এই বিষয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে সৌদি আরব। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে সৌদি আরব এবং সিরিয়া। আল জাজিরা খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য বিষয়ে রিয়াদ যখন নতুন নীতি গ্রহণ করতে যাচ্ছে তখন এই খবর এলো। সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর ব্যাপারে ইরানের পক্ষ থেকে বিশেষ তৎপরতা রয়েছে। কয়েকটি সূত্র জানিয়েছে, এর ফলেই সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকরণের দিকে এগিয়ে যাচ্ছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তেহরানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন। এই প্রচেষ্টায় ইরান বন্ধু দেশ সিরিয়াকে সম্পৃক্ত করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সৌদির যুবরাজ সিরিয়াকে আশ্বস্ত করে জানিয়েছে সিরিয়ায় সরকার পরিবর্তন চায় না রিয়াদ, বরং সিরিয়া সৌদের ভাতৃস্বরূপ আরব দেশ। ফলে স্বাভাবিকভাবেই সৌদি আরব এবং সিরিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া উচিত। সিরিয়া সূত্র জানিয়েছে, সৌদি যুবরাজের মনোভাবকে তাৎক্ষণিকভাবে ইরান স্বাগত জানিয়েছে। বিশ্বের জন্য ফাইজারের করোনা টিকার 500 মিলিয়ন ডোজ ক্রয় করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 100টি দেশে 2 বছরে এই টিকা সরবরাহ করা হবে। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি। 500 মিলিয়ন ডোজ করোনা টিকা ক্রয়ের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এই বছর করোনা টিকার 200 মিলিয়ন ডোজ করোনা টিকা বিভিন্ন দেশে পাঠাবে যুক্তরাষ্ট্র, বাকি ডোজ দেওয়া হবে 2022 সালে। দরিদ্র দেশগুলোতে করোনা টিকা দেওয়ার হার বাড়ানোর জন্য চাপে ছিল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন, এটি তার প্রথম বিদেশ সফর। যুক্তরাজ্য সফরের আগে বাইডেন জানিয়েছেন, বিশ্বে করোনা টিকা সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আছে এবং সেটি ঘোষণা করবেন তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।